Bismillahir Rahmanur Rahim. Assalamu Alaikum. I am BD blogger Faraz Mom. Welcome back to my channel. কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকের ব্লগটি আমি শুরু করছি 11:30টা থেকে। তো সকালে কাজটা সব শেষ করে রান্না বান্নার করব। এখন আপনাদের একটু সবুজের ভিউটা দেখাচ্ছি। মাঠটা কত সুন্দর, সবুজ আর সবুজ। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটা গ্রাম বাংলার তরকারি রান্না করে দেখাবো। তো চলুন আমার সাথে কিচেনে। তো চুলা আমি একটি প্যান বসিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি স্বাদমতো সরিষার তেল, আর অবশ্যই সরিষার তেলটা, সরিষার তেল চুলাতে অবশ্যই বেশ খানিক গরম করে নিতে হবে, সাথে সাথে কিছু দেয়া যাবে না, কারণ সরিষার তেলটা আগে ভালো করে গরম করে নিতে হয়। তো যাই হোক, আমার তেলটা এই তো গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আজকে যে রান্নাটি করব সেটা আমার নানুর হাতের, মানে নানুর রেসিপির রান্না। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার নানু এভাবে রান্না করতো, তো আমার খুব টেস্ট লাগতো, সেই রান্নাগুলো আমার আজও মনে পড়ে। আমার নানুর হাতের অনেকগুলো রান্না আছে। তো যাই হোক, ইলিশ মাছ দিয়ে দুন্দুল। তো নানু কীভাবে রান্না করতো সেই মশলাটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে দুন্দুলগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার ছাদ বাগানের দুন্দুল, মাশাল্লাহ। একসাথে 7-8টা দুন্দুল আমি পেরে এনেছি, কিন্তু সরি ভিউয়ার্স, আমি না, আমার হাজবেন্ড পেরে এনেছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। ও একদম বেশি আলগা মাতবুরি করে পেরে আনলো, তো আমি ওকে বললাম তুমি আমাকে বলতে, আমি ভিডিও করতাম। তো যাই হোক, দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা রসুন পেস্ট। তো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, একটু কম ছিল ওটুকু দিয়ে পূরণ করে দিলাম। তো সেটা হলো জিরা, কাঁচা জিরা, কাঁচা ধনিয়া, আর সরিষা, আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি আমি। তো ভিউয়ার্স, আপনারা তো জানেন পাটায় বাটা মশলা খেতে কত যা টেস্ট, যতই যা বলেন। এই যে প্রেশার কুকারে রান্না করা মাংস আমি একদম মুখেই তুলতে পারি না, আবার ব্লেন্ডার বলেন যাই বলেন, এগুলো আসলে আমাদের সময়টাকে একদম ছোট করার জন্য আমরা এসব অত্যাধুনিক যন্ত্রপাতি এটা সেটা ব্যবহার করি, কিন্তু স্বাদ আর সুখ কিন্তু পাই না। তো যাই হোক, এই তো আমার সেই মশলাটা, আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া, জিরা, সরিষাটা একটু বুঝে দিবেন পরিমাণ মতো বেটে নিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, পেঁয়াজের আদা রসুন মশলা দেওয়ার আগে অবশ্যই লবণটা দিয়ে নেবেন, তাহলে আদা রসুন দেওয়ার পরে মশলাটা একদম ছিটছিট করে উঠবে না, তাহলে একদম মানে আদা রসুন দেওয়ার পর চুলার সামনে দাঁড়ানোই যায় না। তো যাই হোক, মশলাটা আমি ভালো একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে, অবশ্যই ভালো করে কষাতে হবে, এর ভিতরে একটা র ফ্লেভার আছে, তো সেটা তো আপনারা জানেনই, আর ভালো করে কষিয়ে নিলে টেস্টও ভালো আসবে। তো সামান্য পরিমাণ কিছু হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, আর কিছুই দিব না, সব তো দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে কষিয়ে নিব, কষাতে কষাতে একদম উপরে তেল উঠে আসবে, এই তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন। আর আমি সরিষার তেলের তরকারি খাই, এ কথা আমি অনেকবার বলেছি। তো যাই হোক, আমি অল্প মশলা কষানোর সময় আর সামান্য কিছু পানি দিয়ে, পানিটা ফুটে উঠলে আমি ইলিশ মাছগুলো কষিয়ে নিব, যেহেতু এটা কাঁচা মাছ ভাজবো না। তো আমি এখন এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মাটির চুলায় আমার নানু এ তরকারিটা রান্না করতো, কী যে টেস্ট, উফ, আমি আজও বলতে পারি না, মানে আমার খুব ভালো লাগতো। তো যাই হোক, নানু নাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আমি এখন ইলিশ মাছগুলো ভালো করে কষিয়ে নিব, দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে একটু ঢেকে দেব। এই তো আমার ইলিশ মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। একবার হলেও এই তরকারিটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে।
এখন আমি দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। আর দুন্দুল অবশ্যই আস্ত ছুলে ধুয়ে তারপরে এরকম টুকরো করবেন, তা না হলে একদম পানি উঠে আপনার দুন্দুল ভালো হবে না, আর দুন্দুল একদম গলেও যায়। তো এই তো আমি এখন দুন্দুলগুলো ভালো একটু কষিয়ে নেব, আর অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার দুন্দুল কষানো হয়ে গেছে। তো এভাবে আর একটু নেড়ে চেড়ে এই তো আর একটু ই করে আমি তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি অল্প সামান্য, বুঝতেই তো পারছেন কতটুকু পানি দিয়েছি, খুব অল্প পরিমাণের পানি দিবেন, তা না হলে এর থেকেও কিন্তু পানি পেলে আবার দুন্দুলে পানি পেলেই কিন্তু পানি ছেড়ে দেয়। তো যাই হোক, এটা ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব, আর এরই মধ্যে আমি কড়াই থেকে আমি পাতিলে তরকারিটা ঢেলে নিয়েছি। তো যাই হোক, এখন আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি। অসাধারণ এই তরকারিটা, একবার হলো ট্রাই করে খাবেন, খুবই ভালো লাগে। আমার আসলে এই অথেন্টিক রান্না বান্না এগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই তো নামানোর আগে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এটার কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে, কিন্তু ঝাল হবে না। আর এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। গ্রাম বাংলার মাটির চুলায় রান্না করা খাবারগুলোর স্বাদই অন্যরকম, উফ ভুলা যায় না, আমার এত ভালো লাগে। তো যাই হোক, একটু এই তো একটু পাতিলটা ধরে হেলে ধুলে দিবেন, তরকারিটা আমার কিন্তু হয়েই এসেছে। তো ভিউয়ার্স, এই তো আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার তরকারিটা। খুবই খুবই টেস্ট হয়েছিল, আসলে সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না। তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই গ্রাম বাংলার এই তরকারিটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে থাকবেন। আল্লাহ হাফেজ।